استعين ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم حضرة رسول الله صلى الله عليه وسلم صبرك وينصرك আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণে গুণান্বিত করে তাকে পাঠিয়েছেন জগৎবাসীর হেদায়েতের লক্ষ্যে, হাজারো লাখ গুণে তিনি গুণান্বিত। তবে তার মধ্যে মূল উদ্দেশ্য ছিল দুইটি, একটি নাম এলেম, একটি নাম আমল। যে আমলে আমাকে দেহের পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার সুযোগ করে দিবে, এলেম এবং আমল। এলেম হইল চোখ, চোখ ছাড়া রাস্তা দেখা যায় না, এলেম ছাড়া সহি আমল কোনটা, গলত আমল কোনটা দেখা যায় না, এলেম হল চোখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এত তেজস্বী ছিল, এলেম এত বেশি ছিল, যার কল্পনাও আমরা করতে পারবো না। তার এই এলেম নামক গুণের তাবে ছিলেন সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী পরিভাষায় বলেন নবী আসল সিদ্দিক হওয়া। এলেমের দিক দিয়ে মূল নবী আর নবীর তাবে কাছাকাছি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু। কত কাছাকাছি, শায়খ আহমদ তার হিন্দি মুজাদ্দিদে আল কিতানি রহমতুল্লাহ আলাইহি ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ফজিলত হাদিসে দেখার পর মনের মধ্যে একথা আসতো যে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও মনে হয় ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বেশি, এটা মনে আসত। একদিন তিনি মোরাকাবায় বসলেন, দেখি আসলে কার ফজিলত বেশি, কার মর্যাদা বেশি। মোরাকাবা অবস্থায় দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক যেখানে, সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক সেখানে, হুজুরের পা মোবারকের সাথে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক মিলে আছে। তার মানে নবুয়তের পরে সিদ্দিকের স্থান। আর ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নিচে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের কাছে ফারুক আজমের মাথা নেই, আরো নিচে। এতে বোঝা গেল যে না, সিদ্দিক তো সিদ্দিক হয়েছে, ওনার সাথে অন্য কারো তুলনা চলবে না। তার নবী আসল সিদ্দিক হলো তার তাবে, কারণ সিদ্দিক বলা হয় যে তাকদিক করে, সত্যায়ন করে। ওলামায় কারাম বলেন তাকদিক এটা এলেমেরই একটা প্রকার। এলেম হলো চোখ, এটা দিয়ে দিয়ে আমি রাস্তা দেখব। এরপরে লাগবে আমার আমল, রাস্তা দেখে দেখে আমল করে গন্তব্যে পৌঁছব। আমলের ব্যাপারেও দুইটা স্তর, এলেমের ব্যাপারে যেমন দুইটি স্তর, একটা নবুয়তের স্তর, একটা সিদ্দিকিয়তের স্তর। এলেমের ব্যাপারেও দুই স্তর, একটা শহীদের স্তর, একটা সালেহ নেককারের স্তর। এলেমের ব্যাপারে যেমন রাসূল আসল সিদ্দিক তার তাবে, আমলের ব্যাপারে শহীদ আসল সালেহ তার তাবে। তা শহীদ নিজের জীবন পর্যন্ত দিয়ে আল্লাহর দিনকে টিকিয়ে রাখার চেষ্টা করে গেছে, আমল আমা নিরাপত্তার ব্যবস্থা করে গেছে। শহীদের এই ত্যাগ না থাকলে সালেহ একলাসের সাথে একাগ্রতার সাথে আমল করতে পারত না। এখানে আসল হলো শহীদ করা, আর তারপর হইল সালেহ নেককার করা। আল্লাহ রাব্বুল আলামিন খোলাফায়ে রাশেদার মধ্যে সিদ্দিকে আকবরকে রেখেছেন এলেমের পর্যায়ে রাসূলের সাথে, আর বাকি তিন খলিফা ওনাদেরকে রেখেছেন শহীদের পর্যায়ে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু শহীদ, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, আর বাকিরা আমাদের তাবে। শহীদ হলো আসল, সালে হলো তার তাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক গুণে এক এক সাহাবি গুণান্বিত। এলেনের গুণে কেউ বেশি, আমলের গুণে কেউ বেশি, দুনিয়ার বিমুখের গুণে কেউ বেশি, রাষ্ট্র পরিচালনার গুণে কেউ বেশি, এক এক দিক দিয়ে এক একজন বেশি। যেমন দুনিয়া বিমুখতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু মিরাজ হিসাবে রেখে যাননি, সব কিছু আল্লাহর রাস্তায় শেষ করে দুনিয়া থেকে বজায় নিয়ে গেছেন। কোন সম্পদ তার মিরাজ হিসাবে পরিত্যক্ত কোন সম্পদ তার ছিল। নবীদের বৈশিষ্ট্য, নবীরা দুনিয়ার কোনো সম্পদ রেখে যান না, আল্লাহর রাস্তায় সব কিছু খরচ করে শেষ করে তারপরে দুনিয়া থেকে বিদায় নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী, এদের মধ্যে এ ধরনের বন্দা আছে পরিত্যক্ত কোনো সম্পদ রেখে যাননি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ এন্তেকালের আগে লঙ্গরখানার ম্যানেজারকে সংবাদ দিলেন। ম্যানেজার আসার পরে বললেন, যা কিছু আছে তাই তামান সব কিছু গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দাও, কিছুই রাখবে না। লঙ্গরখানা ঝাড়ু দিয়ে এসে আমাকে জানাইবা, সব শেষ হয়ে গেছে। ম্যানেজার সব কিছু বন্টন করে হুজুরের কাছে এসে বললেন, হুজুর সব বন্টন করে দিয়েছি, তবে কিছু আটা বাকি রেখে দিয়েছি। কেন? অবস্থায় মনে হয় যেন আপনি আর বেশি দিন বাঁচবেন না। আপনার এন্তেকালের সংবাদে হাজার হাজার মুরিদ এখানে আসবে, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই কিছু আটা রেখে দিয়েছি। হযরত গুসা হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন, মেহমান আসবে এদের খাওয়া দাওয়ার
ব্যবস্থা করতে হবে না হবে এই দায়িত্ব তোমার নয় আমার নয়। আমি বলে দিয়েছি সব কিছু বন্টন করে দাও, কিছুই থাকে এখন গিয়ে যে আটাগুলো রেখেছে এগুলো সব গরিব মিসকিনের কাছে বন্টন করে আবার ঝাড়ু দিয়ে আমাকে জানাবে যে 100টা আটা আবার বাকি নেই। মেহমান প্রত্যেকে খাবে না খাবে এই দায়িত্ব আমার তোমার মালিকের, আমার না তোমার না। কারণ তাদের অবস্থা তো ছিল কারে তারে মা বসে রে তারে মা ঠিকরে মা দরকারে মা আদারে মা ঠিকরে মা দরকারে মা আদারে মা। আমি যার বললাম আমার থাকা খাওয়া করার দায়িত্ব তার, আমার না। ম্যানেজার সব কিছু গরিব মিসকিনকে বন্টন করে দিয়ে ঝাড়ু দিয়ে এসে বলছে হুজুর এখন আর কিছু বাকি নেই সব শেষ হয়ে গেছে। এরপরে তিনি এতেকাল করেন নিরাশ আর পরিত্যক্ত কোন সম্পদ রেখে যাননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণটা পরিপূর্ণভাবে পেয়েছিলেন হযরত আবু যর ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা। তার মজার ছিল যে এখন আমার যা খাওয়ার প্রয়োজন এটার ব্যবস্থা করতে হবে, আগামী বেলায় কী খাবো এটাও জমা রাখা বৈধ নয়, আগামী বক্ত কী খাবো এটাও আমার আল্লাহর হাতে, এখন যে আল্লাহ খাওয়াচ্ছেন আগামী বেলাও তিনি খাওয়াবেন, কিছু ঘরে রাখা যাবে না, এটা ছিল তার মজার। তাই তিনি কিছু রাখতে মানা ইসলামের শুরুর দিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা এমনই ছিল, কিছু ছিল না, পাইলে খেয়ে নিয়েছেন না পাইলে নেই উপবাস থেকে গেছে। শেষের দিকে আস্তে আস্তে কুতুহাল শুরু হয়, জনসম্পদ বাড়তে আরম্ভ করে, এখন কিছু সম্পদ ঘরের মধ্যেও থাকে আর ঘরের সম্পদ রাখা না জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন না কিন্তু ওনার পরিবারদেরকে আগামী 1 বছরের ব্যবস্থা একসাথে করে দিতে, যাতে ওনারা একাগ্রতার সাথে এবাদতে মগ্ন থাকতে পারে। আমাদের যদি হাত খালি থাকে আগামী বেলার ব্যবস্থা না থাকে, যেহেতু আমাদের ইমান দুর্বল একটা পেরিশানি অস্থিরতা আসাই স্বাভাবিক, আগামী বেলা কী অবস্থা হবে পেরিশান হবে। হাত যদি থাকে সামনে আমি একটি নামের সাথে দৃঢ়স্থিরে একাগ্রতার সাথে এবাদত করতে পারব। ইসলামের মূল নীতি কিন্তু এইটা, আল্লাহরে বলি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ রিজিকের মালিক আপনি আমার কোনো সন্দেহ নেই, তা আপনার কাছে একটা দরখাস্ত কি আগামী 1 বছরের পুরা রিজিক এখনই আমার হাতে দিয়ে দেন, আগামী 1 বছরের পুরা রিজিক এখনই আমার হাতে দিয়ে দেন। বুজুর্গ ছিলেন কাশফ আল আম ওয়ালা বুজুর্গ, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আমার উপরে আস্থা নেই 1 বছরে যদি এখনই চাও, আল্লাহ আস্থা আছে তবে শয়তান আমাকে ধোকা দেয়, এই বেলা তো খেয়ে নিয়েছো ঠিক আছে আগামী বেলা কী খেবে কোনো কী খাবে কোনো ব্যবস্থা তো নেই, শয়তান আমাকে পরিচান করে, আল্লাহ 1 বছর রিজিক এখন দিয়ে দিলে শয়তানকে বলবো দেখো 1 বছর রিজিক আছে উপস্থিত, আমার চিন্তার কোনো কারণ নেই, শয়তানকে দূর দেওয়ার জন্য বলতেছি 1 বছর রিজিক এখনই আমার কাছে দিয়ে দেন। আল্লাহ বললেন ঠিক আছে যদি এটা উদ্দেশ্য হয় যাও 1 বছর রিজিক এখনই দিয়ে দিলাম। এইভাবে রিজিকের ব্যবস্থা করে রাখা এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিবিকে 1 বছরের ব্যবস্থা আগুলি একসাথে করে দিতেন, যদিও ওনারাও রাখতেন না গরিব মিসকিনকে বন্টন করে দিতেন কিন্তু হুজুর নিজের দায়িত্ব পালন করে দিতেন। ইসলাম এটা বলে না যে তুমি ফকির হয়ে থাকো, সামর্থ্য যে পরিমাণ আছে ওইভাবে চলো এটা ইসলাম বল। যেমন ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজকে যে জোড়া কাপড় পরিধান করেছেন কালকে এটার পরিধান করতেন না, কালকে আরেক জোড়া নতুন পরিধান করতেন, আল্লাহ পাক সম্পদ দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তাই করতেন। আজকের জোড়া ব্যবহার করে গরিব মিসকিনকে দান করে দিয়ে কালকে নতুন আরেক জোড়া ব্যবহার করতেন, 365 দিনে 365 জোড়া দান করা হইত আর ওনারা ব্যবহার করা হইত।
মানুষ অপেক্ষা থাকতো তার বরকতি পোশাক আমি পেয়ে গেছি, একদিন ব্যবহার করাতে তার বরকত পোশাকে এসে গেছে, মানুষ অপেক্ষা থাকতো তিনি দান করবেন। আগামী বেলার খাবারও ঘরে রাখা এটাকে বৈধ মনে করতেন না। শেষের দিকে বিশেষ করে খেলাফতকালে যখন সম্পদের সরাসরি উনি বড় পরিশ্রম, রাসূলের জমানায় কোন রকম যবের রুটি কয়েক টুকরা খেয়ে ক্ষুধার আগুন নিবারণ করা হইত, আর এখন এক এক দস্তরখানে কয়েক রকমের খাবার উপস্থিত হয়, এটা তো রাসূলের তরিকা নয়। যখন দেখতেন কারো দস্তরখানে একের বেশি দুই প্রকারের খাবার আছে, লাঠি নিয়ে পিটানো আরম্ভ করতেন। আর যেহেতু তিনি ছিলেন খাদেমের রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক বুজুর্গ মুরব্বী সাহাবি, তাই ওনাকে কেউ বলতেও পারত না, সাহস পেত বেয়াদবি হয় কিনে। কিন্তু এখন সবাই পরিশান, লাঠির বাড়ি কত খাওয়া যায়। ওসমানী গনি রাজি আল্লাহু তাআলা আনহু একটি কৌশল অবলম্বন করলেন। সিরিয়ার গভর্নর ছিলেন সাইয়েদেনা হযরত মুয়াবিয়া রাজি আল্লাহু তাআলা আনহু, বড় বিশ্বস্ত। ইসলামের দুইটি জামা দুইটি ব্রেন ছিল সবচেয়ে বেশি বিচক্ষ, একটি হযরত মুয়াবিয়া রাজি আল্লাহু তাআলা আনহু আর একটি হযরত আমর বিন আস রাজি আল্লাহু তাআলা আনহু, বড় বিচক্ষণ জামা। তা হযরত মুয়াবিয়া রাজি আল্লাহু তাআলা আনহু কাছে চিঠি লিখলেন যে আপনি একটু আবু যর গফফারের রাজি আল্লাহ আনহুকে দাওয়াত দিয়ে সিরিয়া নিয়ে যান, সেখানে গিয়ে আপনাদের মেহমান হিসাবে থাকবে। ওসমান গনি রাজি আল্লাহু তাআলা আনহুর খেয়াল ওখানে যেহেতু মেহমান, তাই লাঠি নিয়ে আর সবার গড়ে পৌঁছে না। মুয়াবিয়া রাজি আল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন, আবু যর গফফারের রাজি আল্লাহু আনহু সিরিয়া চলে গেলেন। 1500 কিলোমিটারের রাস্তা, সবাই খুশি, খাদেম রাসূল এসেছেন আমরা সেবা করব সোয়াব পাবো। কিন্তু ওনার যে স্বভাব এটা তো ওইখানে গিয়েও প্রকাশ পাইল। সিরিয়া তো আরো বেশি অর্থ সম্পদে ছড়া পড়েছিল, এখন দেখে সবার ঘরে সম্পদ টাকা পয়সা আছে, সব কিছু আছে, সইতে পারছে না, লাঠি নিয়ে হাজির হয়েছেন পিটাইছেন। সিরিয়াবাসীর অস্থির এই কি ব্যাপার, লাঠির বাড়ি আর কত পাওয়া যায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, হুজুর আমরা তো খুব আনন্দিত ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম এসেছেন, আমরা খেদমত করব, সেবা করব, সওয়াব পাবো। আর লাঠি তো হাত থেকে রাখেন না, আমরা কত পেতে পারি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি করা যায়, যেহেতু ওনার হাতে ক্ষমতা, আদেশ জারি করতে পারছেন যে লাঠি আর ব্যবহার করা যাবে না, সম্পদ কার ঘরে আছে না আছে ওর জব ও দিবে, আপনি এই নিয়ে পরেশান হওয়ার দরকার নেই, চাইলে বলতে পারতেন ক্ষমতা। কিন্তু না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সম্মানিত ব্যক্তি সাহাবী রাসূল, বড়দের আদব বড়দের এহতেরাম সরাসরি আদেশ করা যায় না। তো তখন তিনি আবার চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর মেহমান তো পাঠিয়েছেন, মেহমান এসেছে বড় খুশির ব্যাপার, খেদমত করব সওয়াব পাবো, কিন্তু লাঠি দিয়ে হাত থেকে রাখে না, আমরা কত সহ্য করব। নিজে কোনো আদেশ জারি করলেন না, খলিফাতুল মুসলিমিনকে লিখে জানাইলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুয়াবিয়ার কৌশল সেখানে কাজ হয়নি, আবার ওনার কাছে চিঠি লিখছেন যে হুজুরের ব্যাপারে আপনি মদিনায় চলে আসুন, উনি আবার মদিনায় আসছেন। আসার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবাদা মদিনার অদূরে একটি জায়গার নাম রাবাদা, এখানে পাহাড়ের পদদেশে ছোট্ট একটি ঝুঁকে তুলে দিয়ে বললেন আপনি আপনার দিদি এখানেই থাকবেন, শহরে আর থাকার দরকার নেই, এখানে থাকবেন। মদিনা শহরে থাকলে তো সম্পদ দেখবেন, এখানে পাহাড় দূর দূরা এলাকা, কারো সম্পদ দেখবেন না, অতএব সবাই ওনার লাঠি থেকে নিরাপদে থাকবেন। খলিফাতুল মুসলিমিনের আদেশ স্ত্রী নিয়ে ওখানেই থাকা আরম্ভ করলেন, জনমানবশূন্য এলাকা পাহাড়ের পদদেশে উনি আর ওনার স্ত্রী কোনো রকম থাকেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়লেন, যে অসুস্থতা তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন আর বাঁচবেন না,
অসুস্থতা বাড়তে বাড়তে এই পরিমাণ বাড়লো, স্ত্রীও বুঝে ফেললেন যে উনি আর বাঁচবেন না, পরেশান হয়ে পড়লেন জনমানবহীন এলাকা। এই মুহূর্তে উনি মারা গেলে পানি আনবে কে, গোসল দিবে কে, কবর খনন করবে কে, কাফনের কাপড় আনবে কে, জানাজা করবে কে, দাফন করবে কে? আমি মহিলা মানুষ একা, আমি কি করতে পারি? ওনার চেহারা দেখে আল্লাহ বুঝে ফেললেন যে স্ত্রী আমাকে নিয়ে পরেশান। বললেন যে কো আমাকে নিয়ে তোমাকে অস্থির হওয়ার, পরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। আমার দাফন কাফনের ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকেই হবে। কিভাবে হবে? যখন আমার এন্তেকাল হয়ে যাবে, এন্তেকালের আগ মুহূর্তে, এন্তেকালের আগ মুহূর্তে তুমি বোরকা গায়ে দিয়ে রাস্তার কিনারায় বসে পড়বে, দেখবে সিরিয়া থেকে একটি কাফেলা মদিনার দিকে আসতেছে। ওরা যখন তোমার কাছে আসবে তো ওদেরকে বলবে যে আবুদার বেফারি নামক খাদেম রাসূল একজন সাহাবী শেষ অবস্থায় আছে, এটুকু শুধু জানাই দিবে। এরপর কি হবে না হবে এটা আমার আল্লাহ। তার স্ত্রী বোরকা গায়ে দিয়ে রাস্তার কিনারায় বসে পড়লেন। থেকে এক সময় দেখতেছেন সিরিয়ার দিক থেকে একটা কাফেলা আসতেছে মদিনার দিকে যাবে। ওনাদেরকে বললেন আল্লাহ রাসূলের খাদেম আবুদার বেফারি মুমূর্ষু অবস্থায় আছে। এগুলো বলার পরে তারা আসছেন এই ঝুঁকিতে তাকে দেখা দিল। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যার হাদিসের উপরে বেশিরভাগ হানাফি মাযহাবের ভক্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিন আব্দুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফতি, বড় ফকির, মাসালা মাসায়েল বলতেন বেশি। তিন আব্দুল্লাহ একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস আসার পথে দেখেন যে এক লোটা পানি রাস্তার কিনারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন এখানে পানি রেখেছে কে? বললেন আমি, ছোট্ট মানুষ, পানি রেখেছি আমি। কেন রেখেছ? তো জরুরত ছাড়ার পরে আপনাকে দেখি আপনাকে উজু করেন, তো এখন জরুরত ছাড়ার পরে নিশ্চয় উজু করবেন, তাই উজুর পানির ব্যবস্থা করে রেখে দিয়েছি। খুশি হয়ে তার মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহুম্মা আল্লিম হুল কিতাব ওয়া ফাক্কিহ হুত তাউহীদ, আল্লাহ এই বাচ্চাকে আপনি কিতাব তথা কোরআনের এলেম দান করেন এবং তাফসীরের জ্ঞান দান করেন। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসিরের পরিণত হয়ে গেলেন এক দোয়ার মধ্যে। আল্লাহ তার কিছু ছোট মানুষের মধ্যে ধরনের বিচক্ষণতা দান করে। আমি একবার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবো, সকাল ভোরে ভোরে ট্রেন যুক্ত হবে, নৌকায় আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। ভোর রাত্রে উঠে নৌকায় উঠলাম, ঠিক কিন্তু এমন কুয়াশা কুয়াশা কিছু দেখা যায় না। আমাকে রেখে যাওয়ার জন্য দুজন ছাত্র দিয়েছে মাদ্রাসার মহাশয়, ছোট ছোট ছাত্র মাদিরার নৌকাটা আমি বন্ধ করে বসে আছে। বললাম যে ভাই আমার তো ট্রেন ধরতে হবে ভোরে ভোরে, তোমরা নৌকায় চালাও না, আমি তো ট্রেন ফেল করবো, সামনে প্রোগ্রাম ধরতে পারবো। তোদের আমরা কিছুই দেখি না, নৌকা কোন দিকে চালাবো কিছু তো দেখা যায় না, হতে পারে ওইটার দিকে যাবে, আপনি আরো দেখে দেখবেন। এর মধ্যে এক ছোট্ট ছাত্র নাহাবেনি পড়ে, চতুর্থ শ্রেণীর ছাত্র, সে নৌকার ফেরির উপরে উঠে বলতেছে আমি ডান বাম বলবো তোমরা নৌকা চালাবো। আমিও সন্দিহান, এ ছোট্ট ছেলে কি ডান বাম বলবে, কোন দিকে আবার নিয়ে যায়, বা তুমি ডান বাম কিভাবে বলবে? তো হুজুর কুয়াশা যতই হোক চাঁদ দেখা যায় আকাশে, আমি চাঁদ দেখে দেখে বলবো কোন দিকে যেতে হবে। অন্তর থেকে দোয়াশো মাসাল্লাহ, ছোট্ট ছেলে তার বুদ্ধিতে তুলে এলো যে চাঁদ দেখে দেখে বলবো কোন দিকে যেতে হবে। ঠিক আছে, চাঁদ দেখে দেখে বলে সময় মতো নৌকা ঘাটে নিয়ে এসেছে। তাহলে এমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ কিন্তু বুদ্ধি তুলে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উযু করবেন, পানি রেখে দিয়েছেন, যার বরকতে একটি বিশাল দোয়া পেয়ে গেছেন।
তাকে বলা হলো ঈসুল মুফাসসিরিন সকল মুফাসসিরদের তিনি সর্দার। আরেক আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তৃতীয় আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাফেলা ছিলেন। কাফেলা আসলো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ হইতে দেখেন যে হ্যাঁ অবস্থা শুধু একটু কথা বলতে পারে তো কাফেলাকে দেখে বললেন যে দেখো আমি তো বিদায়ের পথে তবে আমার কাপড়ের কাপড়ের কোনো ব্যবস্থা নেই তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমার কাপড় কাপড় ব্যবস্থা করতে পারো খাওয়া দেন রাখো যুক্তিতে থাকেন জীবনে একটি ঘরও বানান তাই তার সামনে বলা হয় আদালতে হযরতে বুজুর রেফাজি খাদে মে খায়রুল বাশার জিন্দেগি ভর খেদমত মে না বানায়া আপনা ঘর জিন্দেগি ভর খেদমত মে না যে বড় একজন বললেন যে হ্যাঁ আমার কাছে কাপড় আছে আমি এই কাপড় আপনাকে দান করলাম এটা দিয়ে কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে বললেন না আপনার কাপড় আমি গ্রহণ করতে পারবো না এই কাপড় দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করা যাবে না কেন তো আপনার সরকারি চাকরি করেন সরকারি চাকরি করেন সরকারের আয় উন্নতি সন্দেহযুক্ত তাই ওই আয় দিয়ে তো কাপড় সংগ্রহ করেছেন যে সন্দেহযুক্ত কাপড় দিয়ে আমাকে কাপড় দেওয়া হবে এটা হবে না আপনার কাপড় আমি গ্রহণ করতে পারব না। চিন্তা করুন কোন জমানার সরকারি কর্মকর্তা সাহাবায়ে কেরামের জমানা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন তার হাতে ক্ষমতা ওই সময়ের সরকারি চাকরিজীবী তো আপনার কাপড় আমি গ্রহণ করতে পারব না কি পরিমাণ সতর্কতা তারা অবলম্বন করে এরপর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আমার এই চাদরটি আছে এটা আমি আপনাকে দিয়ে দিলাম তিনি বললেন যে হ্যাঁ এটা আমি গ্রহণ করতে পারব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর গ্রহণ করলেন এরপর তিনি ইন্তেকাল করেন। ওই কাফেলা পানির ব্যবস্থা করে গোসলের ব্যবস্থা করে কবর খনন করে জানাজা পড়ে দাফন করে মদিনায় চলে যায়। ওনার নামে ওইখানের পাশে একটি মসজিদ আছে মসজিদে আবু যর গফারি আমি 2000 সফরে মসজিদের পাশে থাকতে পেরেছি মসজিদে আবু যর গফারি যাই হোক তো এক এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক গুণের অধিকারী ছিলেন তো হুজুরের দুইটি গুণ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি এলেম একটি আমল এলেমের ওয়ারিস বেশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এলেমের দিক দিয়ে আসল সিদ্দিকে আকবর হলেন করা তার তাবে আর আমলের মধ্যে শহীদ আসল তিনজন খলিফা ওনারা শহীদ আর বাকি যারা শহীদ হননি তাহলে তারা হইলেন করা তারা হইলেন তাবে। আমল নিয়ে সামনে চলতে হলেই তো আমি গন্তব্যে পৌঁছতে পারবো কিন্তু আমল সঠিক হয়েছি কি হয়নি এটা দেখবো এলেম দিয়ে এলেম হলো চোখ আর শুধু চোখ হলো রাস্তা চলা জানা সাথে শক্তি লাগে চোখ আছে ঠিক চলার শক্তি নেই তো তাহলে কিভাবে পথ অতিক্রম করবেন তো শক্তি হইল এহসান শক্তি হলো এহসান যাকে আমরা তুরি বলি আত্মশক্তি বলি পীর মুরিদি বলি এহসান হলো শক্তি এলেম হলো চোখ এটা দিয়ে দেখবো আর এহসান আর আত্মশক্তি হলো শক্তি ওটা দিয়ে চলবো তবে সহজে গন্তব্যে পৌঁছতে পারব। যেমন রেলগাড়ি রেলগাড়ি কয়েক দিব্যের সাথে নিয়ে হাজার হাজার মন লোহা তাই সামান মানুষ সব নিয়ে কি দ্রুত গন্তব্যে পৌঁছে যায় পৌঁছতে হলে কি লাগবে লোহার স্লিপার সামনে বসানো লাগবে নাই লাগবে এটা ছাড়া গাড়ি চলবে শুধু লাইন হলো চলবে না সাথে ইঞ্জিনের ভিতরে স্টিম লাগবে ভাপ আগুন দিয়ে গরম করবেন পানি ভাপ হবে সেই শক্তিটা সামনের দিকে দূর হবে এখন লাইন আছে ভাপ নেই ইঞ্জিন তো দাঁড়িয়ে থাকবে
যে আমরা ঠেলে নিয়ে যাব, কয়জনে ঠেলবেন, কতটুকু ঠেলবেন, কতক্ষণ ঠেলবেন। কিছুক্ষণ খেলার পরে বললেন যে আমরা আর গাড়ি না, সেই গাড়িতে গন্তব্যে পৌঁছতে পারবো। তার স্টিম লাগবে বিতর্কত শক্তি, স্টিম আছে, লাইন নেই। এখন স্টার্ট দিলে যতই চলবে ততই মাঠের নিচের দিকে ডাববে, গন্তব্যে পৌঁছতে পারবে। ঠিক তেমনিভাবে আমাদেরকেও যদি সোজা রাস্তায় চলে গন্তব্যে পৌঁছতে হয়, বেহেস্তে পৌঁছতে হয়, আল্লাহকে পাইতে হয়, তো দুই বস্তু লাগবে। এলেন হলো চোখ, এটা হলো লাইন, এটাকে আমরা শরীরের বলি। আর আমার ভিতরগত শক্তি যাকে তরিকত বলি, এহসান বলি, আত্মশক্তি বলি, এই দুই বস্তু থাকলে আমি গন্তব্যে পৌঁছতে পারব। যদি এই দুই বস্তু আমার মধ্যে আসে, এলেমও আসে সাথে এহসানও আসে, আমার আত্মপরিশুদ্ধ হয়ে যায়, আমার আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, তো শুধু আমি একা নয়, আরো হাজারো দিব্য আমার সাথে বেঁধে দিলে ওদেরকে নিয়ে আমি গন্তব্যে পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।